بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن احسن قولا الله وعمل صالحا وقال إنني من المسلمين السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في القرآن الحكيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر যাবতীয় প্রশংসা ও গুণগান সিদ্ধশানা একমাত্র সেই মহামহিয়ান মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে পবিত্র মাহে রমজান দিয়ে আজকে ১২টি রোজা পালন করার সুযোগ করে দিয়েছেন, সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদা করি, বলি আলহামদুলিল্লাহ। সলাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, গতকালকের আলোচনার শেষ ভাগে আমি কিছু সময় পেয়েছিলাম, সে সময় আমি সূরাতুল আসরের প্রারম্ভিক কথা সূচনা কথা নিয়ে কিছু আলোচনা করেছিলাম এবং বলেছিলাম, ভালো করে মনে রাখবেন কথাগুলো। আজকে আমাদের টোকেন নেই, আজকে আমরা টোকেন দেই নাই, আজকে প্রশ্নোত্তরের মাধ্যমে পুরস্কার দেওয়া হবে ইনশাআল্লাহ। আলোচনা ভালো করে শুনবেন, যারা শেষে প্রশ্নগুলোর উত্তর দিতে পারবেন তাদেরকে আমরা পুরস্কার দেব ইনশাআল্লাহ। গতকালকে আমরা বলেছিলাম সূরাতুল আসর মহাগ্রন্থ আল কোরআনুল কারিমের ১১৪টি সূরার অন্যতম একটি সূরা এবং সবচাইতে ছোট সূরাগুলোর একটি সূরা। এ সূরায় মাত্র ৩টি আয়াত রয়েছে, এ সূরায় মাত্র ৩টি আয়াত রয়েছে। সংক্ষিপ্ত হলেও এই সূরাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এজন্য ইমাম শাফি রাহিমাহুল্লাহ এই সূরা সম্পর্কে বলেছেন যে মহান রব্বুল আলামিন যদি বিশ্ব মানবতার বিপরীতে তাদের বিরুদ্ধে দলিল হিসেবে পুরা কোরআন নাজিল না করে শুধু সূরাতুল আসর নাজিল করতেন তবে যথেষ্ট ছিল। যদি সূরাতুল আসর নাজিল করতেন তাহলে বিশ্ব মানবতার বিপরীতে দলিল হিসেবে এই সূরাটি যথেষ্ট ছিল, কিয়ামতের দিন মানুষের বিরুদ্ধে মহান রব্বুল আলামিনের বিচার কার্য ফয়সালার জন্য। আর আমরা বলেছিলাম যে মানুষ আমরা সকলে আল্লাহর কাছে এ মর্মে সাক্ষ্য দিয়ে এসেছি যে আল্লাহ তুমি আমাদের রব, আল্লাহ তুমি আমাদের একমাত্র সত্যিকার মাবুদ। কিন্তু দুনিয়াতে আসার পরে অধিকাংশ মানুষ মহান রব্বুল আলামিনকে বলে ভুলে গেছে এবং যারাও আল্লাহকে বলে স্মরণে রেখেছে মুসলমান বলে দাবি করে তাদেরও অধিকাংশ মানুষ, তাদেরও বেশিরভাগ মানুষ
আল্লাহকে বলে ভুলে গেছে। ফলে মহান রব্বুল আলামিন তাদের কাছে যুগে যুগে নবী ও রাসূল প্রেরণ করেছেন, যাতে করে মানুষেরা একমাত্র মহান রব্বুল আলামিনের ইবাদত করে, আর আল্লাহ ছাড়া যে সকল জিনিস ও বিষয়ের বস্তুর পূজা অর্চনা করা হয়, মানবরূপী কিছু পশুর চাইতে জঘন্য ব্যক্তি যারা আল্লাহর অধিকার সাজদাকে নিজেদের পায়ে পদদলিত করে, এই সমস্ত শিরিক থেকে মানুষ যাতে বিরত থাকে এজন্য মহান রব্বুল আলামিন যুগে যুগে নবী ও রাসূল প্রেরণ করেছেন এবং তাদেরকে আসমানী কিতাব দিয়েছেন। এই আসমানী কিতাব ও নবী রাসূল প্রেরণের অন্যতম আরেকটি উদ্দেশ্য হল যাতে কিয়ামতের দিন মানুষ বলতে না পারে যে আল্লাহ তুমি সেই কখন যখন রূহ ছিলাম, আত্মা ছিলাম, তখন তুমি আমাদের সাক্ষ্য নিয়েছিলে যে আমি কি তোমাদের রব নই। ওটা তো দুনিয়াতে আসার পর ভুলে গেছি। যদি একজন রাসূল প্রেরণ করতেন, যদি আসমানে কিতাব দিতেন, আমাদেরকে স্মরণ করিয়ে দিতেন, তাহলে না কতই না চমৎকার হতো। এই কথা যাতে মানুষ বলতে না পারে এজন্য মহান রব্বুল আলামিন নিজের পক্ষ থেকে দয়া পরবশ হয়ে আগে নবী রাসূল প্রেরণ করেছেন, আসমানি কিতাব দিয়েছেন। আর এই আসমানি কিতাবগুলোর মধ্যে কোরআন অন্যতম। যেই কোরআনের একটা ছোট্ট সূরা হলো সূরাতুল আসর, যে সম্পর্কে ইমাম শাফি রাহিমাহুল্লাহ বললেন যে এ সূরাটাই যথেষ্ট বিশ্ব মানবতার বিপরীতে আল্লাহর দলিল হিসেবে, আল্লাহর প্রমাণ হিসেবে বিশ্ব মানবতার বিরুদ্ধে কিয়ামতের দিন বিচার কার্য ফয়সালার জন্য। এই সূরাটির নাম হচ্ছে সূরাতুল আসর। এই সূরার শুরুতেই ওয়াল আসর শব্দটি ব্যবহার করা হয়েছে, এখান থেকে এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল আসর। আগেই বলেছি সূরাটি অত্যন্ত ছোট্ট, মাত্র তিনটি আয়াত আছে। সূরাটি ছোট্ট হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর কথাগুলো অত্যন্ত অত্যন্ত দামি ও মূল্যবান। যারা এই সূরার উপরে আমল করবেন ইনশাআল্লাহ তারা দুনিয়া ও আখিরাতে ক্ষতি থেকে বাঁচতে পারবেন। বরং এক কথায় বলা যেতে পারে বিশ্ব মানবতার নাজাতের পথ, মুক্তির পথ এ সূরাতে সংক্ষিপ্ত আকারে বলে দেওয়া হয়েছে। আসুন মহান রব্বুল আলামিন এই সূরায় আমাদেরকে কি বলেছেন আর কেনই বা ইমাম শাফি রাহিমাহুল্লাহ এত বড় কথা বললেন যে এই সূরাই যথেষ্ট ছিল, তা আমরা একটু জেনে নেই। মহান রব্বুল আলামিন এই সূরায় বলছেন ওয়াল আসর। ওয়াও সব হরফটি, অক্ষরটি আরবিতে দুটা অর্থে ব্যবহার হয়। একটা হলো এবং এর অর্থে, আর একটা হলো কসমের অর্থে, শপথের অর্থে, যেটা আপনারা অনেক আরবিয়ানের মুখ থেকে শুনেন এবং আপনারা ব্যবহার করেন। ওয়াল্লাহ, ওয়াল্লাহ মানে আল্লাহর কসম, আল্লাহর শপথ। আর একটা আরবি শব্দ বলা যেতে পারে যা মুহাম্মাদুন ওয়া উমারু। মুহাম্মদ এসেছে এবং উমার এসেছে, এই যে ওয়া শব্দ ব্যবহার হলো এর অর্থ কিন্তু এবং। আল্লাহ কোরআনে বলছেন হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনা সলাহ। কোরআন বিশ্ববাসীর জন্য, বিশেষ করে মুত্তাকিনদের জন্য হেদায়াত স্বরূপ। মুত্তাকিন কারা? যারা অদৃশ্য বিশ্বাস স্থাপন করে, ওয়া ইউকিমুনা সলাহ, এবং নামাজ কায়েম করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে। তাহলে এখানে পরস্পর দুইটা ওয়াও শব্দ ব্যবহার হয়েছে, ইউমিনুনা বিল গায়ব, তারপর আল্লাহ বলছেন ওয়া ইউকিমুনা সলাহ, ওয়া মানে এবং, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তারা ব্যয় করে। তাহলে ওয়াও শব্দটি দুটি অর্থে ব্যবহার হয়, একটা হচ্ছে এবং এর অর্থে, যার দ্বারা আগের এবং পরের বিষয়কে সংশ্লিষ্ট করে দেওয়া হয়, জুড়ে দেওয়া হয়। আর এই
ওয়াও শব্দটির আরেকটি আরেকটি ব্যবহার হচ্ছে শপথের অর্থে, যেটা আমরা বলে থাকি বা আরবরা বলে থাকে ওয়াল্লাহি, মানে আল্লাহর কসম করে বলছি। ঠিক তদুপ মহান রব্বুল আলামিন এই শপথের অর্থেই সূরাতুল আসরের প্রথম আয়াতে ওয়াওটি ব্যবহার করেছেন, বলেছেন ওয়াল আসর, আসরের শপথ, আসরের শপথ। আমরা আসর বলতে আসরের সময়কে বুঝি, তবে আরবিতে আসর মানে আরেকটা আছে, সেটা হলো যুগ। যেটাই অর্থ ধরেন না কেন দুটাই গুরুত্বপূর্ণ। যদি বলেন ওয়াল আসর যুগের শপথ, তাহলে যুগ অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, কারণ যুগের সমন্বয় কি আমাদের জীবন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের গড় আয়ু 60 থেকে 70 বছরের মধ্যে। খুব কম সংখ্যক লোক আছে যারা 70 অতিক্রম করবে। আমরা বাংলা ভাষায় বলি কয় বছরে এক যুগ, কি বলেন? 12 বছর। আরবিতে 100 বছরে এক যুগ, আরবিতে 100 বছরে এক যুগ, আর আমাদের বাংলায় 12 বছরে এক যুগ। যদি 60 থেকে 70 বছর আমাদের গড় আয়ু হয়, তাহলে কয়টা যুগ আছে বলেন তো? 5 বরং 60 অথবা 6 বরং 72, অর্থাৎ 5 বা 6টা যুগে আমাদের জীবন শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর বেঁচে ছিলেন, 5 বরং 60 আর 3। আবু বকর রাদিয়াল্লাহু আনহু একই বয়স পেয়েছিলেন। তো বেশিরভাগ লোকই 60-70 মধ্যে আমাদের উম্মতে মুহাম্মদিয়ার বিদায় নেবে, কিছু লোক এর চাইতে বয়স বেশি পায়, অনেক লোক 50-এর আগেই চলে যাচ্ছে। তো যে কথা বলছিলাম যে আসর মানে যদি যুগ ধরেন, তাহলে যুগ হলো আমাদের জীবন। যে ব্যক্তি এই জীবনকে কাজে লাগাবে, যুগকে কাজে লাগাবে, সে সফল কাম। আর যারা এই সময়কে কাজে লাগাবে না, তারা দুনিয়াতেও ব্যর্থ, পরকালেও ব্যর্থ। এই সময়ের গুরুত্ব দিতে গিয়ে মহান রব্বুল আলামিন এর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের দিন 4টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আদম সন্তানকে আল্লাহর সামনে থেকে এক পা সামনে যেতে দেওয়া হবে না। তার মধ্যে 2টি প্রশ্ন হবে এই সময় সম্পর্কে, 2টি প্রশ্ন হবে সময় সম্পর্কে। এই যে আমাদেরকে 60-70 বছরের জিন্দেগি দেওয়া হলো, এই জিন্দেগির সময় সম্পর্কে 2টি প্রশ্ন করা হবে। 1 নম্বর প্রশ্ন হবে আন উমরিহি ফিমা আফনাহু, তার বয়স সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন যে তোমার বয়সকে তুমি কোন পথে কাজে লাগিয়েছ, ভালো কাজে না মন্দ কাজে, পরোপকার করতে না পরের ক্ষতি করতে, অন্যায় রাজানি সন্ত্রাসী মাস্তানি কাজে লিপ্ত ছিলে না জনকল্যাণ তোমার অভ্যাস ছিল, হালাল পথে চলতে না হারাম পথে চলতে, নামাজ রোজা ছিল কি না নাকি নাস্তিকের মতো জীবন যাপন করেছে, পুরা লাইফ সম্পর্কে জিজ্ঞাসা হবে একটা। আর একটা প্রশ্ন হবে ওয়ান শাবাবিহি ফিমা আবলা, এখানে যারা আছেন বেশিরভাগ যুবক, আর এই যৌবনকালে মানুষ মেলা অসাধ্য সাধন করতে পারে, যেটা ছোটতেও পারে না আর বার্ধক্যেও পারে না। এজন্য একটা খাস প্রশ্ন হবে যৌবনকাল থেকে মানুষের, যে যৌবনকাল, এই যৌবনকাল সম্পর্কে একটা আল্লাহ খাস প্রশ্ন করবেন যে তোমাকে আমি 20-25 বছর যৌবনকাল দিয়েছিলাম, সুঠাম দেহ ছিল, সেই সময়টাতে তুমি কি করেছ। যারা এই সময়টাকে ভালোভাবে কাজে লাগাবে
তারা কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ায় স্থান পাবেন। যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না, যেদিন সূর্যটা আমাদের মাথার মাত্র এক মাইল উপরে থাকবে এবং প্রত্যেক ব্যক্তি আমাদের মধ্য থেকে প্রত্যেকেই নিজ নিজ গুণা পরিমাণ ঘামে নিমজ্জিত থাকবে, কারো টাকনো, কারো হয়তো হাঁটু, কারো কমর, কারো নাভি, কারো বুক, কারো গলা, আমিন হুম্মাইউল জামুল জামা, আবার কারো ঘাম থাকবে একেবারে নাক বরাবর, লাগাম লাগা হয় ঘোড়ার মুখের ভিতরে, তো কারো এতটুক পর্যন্ত পৌঁছে যাবে ঘাম, সেই ঘাম থাকবে খুব আরাম ও আয়েশে, নাকি কি বলেন? এই ঘামগুলো হবে ওই যে সূর্য এক মাইল উপরে থাকবে, এই প্রচণ্ড সূর্যের তাপে মানুষের শরীর থেকে যে ঘাম বের হবে সেই ঘামের মধ্যে মানুষ এই পরিমাণ আপন আপন গুণা পরিমাণ নিমজ্জিত থাকবে, আর সেই ঘাম হবে অত্যন্ত দুর্গন্ধযুক্ত। মানুষের ঘাম কি সুগন্ধ? না, দুর্গন্ধযুক্ত, এবং এটা হবে অত্যন্ত উত্তপ্ত, কারণ অত উত্তাপের কারণেই কি হয়েছে, বের হয়েছে। আর সেই কঠিনতম দিনে মহান রব্বুল আলামিন সাত প্রকার লোককে আরশের ছায়ার নিচে স্থান দেবেন, তার মধ্যে একজন লোক হচ্ছে বা এক প্রকার লোক হলো ওই যুবক, ওয়াশাবুন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে তার যৌবনকালকে আল্লাহর রাস্তায় কাটিয়েছে, তাকে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে স্থান দেবেন। তাহলে যৌবনকালের একটা গুরুত্ব রয়েছে ইসলামে, কারণ যৌবনকালে অনেক কিছু করা সম্ভব হয় যেটা বার্ধক্যকালে সম্ভব হয় না। যৌবনকালে মানুষের খারাপের প্রতি চাহিদা বেশি থাকে, ওই সময় যদি কোনো ব্যক্তি নিজেকে কন্ট্রোল করে আল্লাহর রাস্তায় রাখতে পারে তাহলে অবশ্যই সেই ব্যক্তি সবচেয়ে বীর পাহলোয়ান। বীর পাহলোয়ান এই নয় যে অমুকের ঘোড়া দাবড়িয়ে দিলাম, অমুক দলের নেতা খেতা সব জেলে পুরে দিলাম, এটা নয়। বরং আপনি যখন সুযোগ আছে আপনার কাছে, আপনার শক্তি সামর্থ্য সব আছে অন্যায় জড়িয়ে পড়ার, কিন্তু আপনি তখন আপনার নফসকে, আপনার খায়েশাতকে দমিয়ে রাখলেন আল্লাহর রাস্তায় নিজেকে অটল রাখার জন্য, তাহলে আপনি সবচাইতে সফলকামীদের একজন অন্তর্ভুক্ত হতে পারবেন, যদি আপনার এই সময়টাকে আপনি ঠিকভাবে কাজে লাগাতে পারেন। বলছিলাম কিয়ামতের দিন মহান রব্বুল আলামিনের কাছে সময় সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, এবং দুটি প্রশ্ন এক্ষেত্রেই খাস থাকবে। তৃতীয় প্রশ্ন হবে ওয়ান মালি, এটা জানার জন্য বলছি, বিষয়ের সাথে সংশ্লিষ্ট নয় কিন্তু জানার জন্য বলছি। তৃতীয় প্রশ্ন হবে ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকা, আমরা বিদেশ বিভয়ে অর্থ উপার্জনের জন্য এসেছি। এখানে অনেকে হালাল পথে অর্থ উপার্জন করতে গিয়ে দেখা গেছে যে তার জীবন যাপন অত্যন্ত সাধারণ, কারণ হালাল পথে ইনকাম করতে গেলে সেটা স্বল্প হবে, এটাই স্বাভাবিক। তবে হালাল পথে কেউ অর্থ উপার্জন করলে সে উপার্জনের দ্বারাও নেকি পায়, খরচের দ্বারাও নেকি পায়, আর সে যে ইবাদত বন্দিগি করে সেগুলোতেও তার নেকি হয়। কিন্তু যারা দুনিয়াবি স্বাচ্ছন্দ্য অর্জনের জন্য, দুনিয়াবি সুখের জন্য বিভিন্নভাবে অর্থ উপার্জনের চেষ্টা করে, হালাল ও হারামের কোনো পরোয়া করে না, টাকা আসলেই হয়েছে, টাকা আসলেই হয়েছে, এটা জনগণের হক হোক আর জনপ্রতিনিধির কোনো প্রজেক্ট বাজেট হোক আর মালিকের কোনো কিছু হোক না কেন, যে কোনোভাবেই চুরি চামারি করে গোপনে ঘুষের মাধ্যমে সুদের মাধ্যমে যে কোনো উপায়ে নিয়ে নিতে পারলে, নিজের পকেটে পুরতে পারলেই যেন এরা ধন্য। এ হচ্ছে দুই প্রকার লোক, এক প্রকার হালাল পথে থেকে যা কিছু পারে উপার্জন করতে চায়,
আরেক প্রকার লোক হচ্ছে হালাল হারামের যাচাই বাছাই নেই, বরং আমার পকেট ভর্তি হলেই হলো, এবং যতক্ষণ পকেট ভর্তি না হয়েছে ততক্ষণ তার আরাম লাগে না। কিয়ামতের দিন এই অর্থ উপার্জনকারীদের জন্য একটা প্রশ্ন থাকবে, অন্য বর্ণনা মতে দুটা প্রশ্ন এখানে সীমাবদ্ধ বা দুটা প্রশ্ন এখানে আছে, একটা বলেন আর দুটা বলেন একই সাথে, ওই একটা দুইটা একই জিনিস। আল্লাহ তাকে জিজ্ঞাসা করবেন আন মালিহি, তার সম্পদ সম্পর্কে, মিন আইনা ইকতাসাবাহু, কোন পথে সে এটা আয় করেছে। আপনার আমার যে সম্পদ, এই সম্পদ কোন পথে আমরা অর্জন করেছি, হালাল না হারাম? যদি হালাল হয় আলান সালান, আর যদি হারাম হয় তাহলে আজই তা থেকে মুক্ত হন। যদি অন্যের অর্থ আপনার কাছে অবৈধ উপায়ে এসে থাকে তাহলে যার যার অর্থ নিয়েছেন আজই সেটা ফেরত দিন, কারণ মহান রব্বুল আলামিন সব গুনাহ মাফ করবেন কিন্তু ঋণ মাফ করবেন না। মানুষের যেটা হক আপনি অন্যায়ভাবে হস্তগত করেছেন সেটা আল্লাহ তাআলা মাফ করবেন না। এজন্য তওবার অন্যতম একটি শর্ত হলো যে যদি আপনি যে পাপের সাথে জড়িত আছেন সেটা মানব কেন্দ্রিক হয়, অন্য মানুষের সাথে সংশ্লিষ্ট হয়, তাহলে ওই মানুষের থেকে খালাসি নাজাত নিয়ে আসতে হবে। যদি অন্যের টাকা মেরে থাকেন তাহলে তার টাকা ফেরত দিতে হবে, নতুবা মাপ চেয়ে নিতে হবে যে ভাই আপনার টাকা এক সময় আমি এত টাকা নিয়ে নিয়েছিলাম, আমি দিতে পারবো না, আপনি মাপ করে দেন। মাপ করলে ভালো, না হলে তাকে পরিশোধ করতেই হবে। ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু, সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কোন পথে সে এটা আয় করেছে। আপনি যদি হালাল পথে আয় করেন তাহলে অর্থ উপার্জনের সময়টুকু আপনার নেকির কাজ। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাত্তা লুকমাতাল্লাতি তাদাউহু ফি তাদাউহা ফি ফামি ইমরাতিক, এমনকি যে লোকমা আপনি আপনার স্ত্রীর মুখে তুলে দেন সেটাও আপনার জন্য সাদকার নেকি লেখা হয়। সুবহানাল্লাহ, তবে হালাল পথে হতে হবে, হারাম পথে নয়। সবচাইতে উত্তম রিয়াল আপনার সেটাই যেটা আপনি আপনার নিজের জন্য ব্যয় করেন, তারপরে আপনার পরিবারের জন্য ব্যয় করেন। তাহলে পরিবারের খরচ যদি আপনি হালাল উপার্জন দিয়ে করেন তাতে আপনার নেকি লেখা হয়, আর যদি আপনি হারাম পথে অর্থ উপার্জন করেন তাহলে আপনার উপার্জনও হারাম আর ওতে নেকি লেখা হয় না, ওই সময়টা আপনার পাপ লেখা হয়। কেরামান কাতিবিন ঘুমিয়ে থাকেন নাকি কি বলেন? যখন কেউ চুরি করে তখন কি কেরামান কাতিবিন ঘুমিয়ে থাকেন, চুরির রিপোর্ট লেখেন না নাকি? লেখেন। যে যতই অন্যায় করুক আর যত গোপনে করুক না কেন, তার কেরামান কাতিবিন লিখছেন এবং মহান রব্বুল আলামিন দেখছেন। মহান রব্বুল আলামিন দেখছেন, কেরামান কাতিবিন তো রিপোর্ট লেখার জন্য আছে। আর প্রত্যেক বান্দার সাথে একটা শয়তানও আছে, আছে না প্রত্যেকের সাথে একটা শয়তান? তো এই শয়তানও সাক্ষী কি না আপনার অন্যায়ের? শয়তানও সাক্ষী আপনার অন্যায়ের। প্রত্যেক বান্দার সাথে একটা করে হেফাজতকারী ফেরেশতা আছে, আল্লাহর হুকুমে বিভিন্ন বিপদ আপদ থেকে মানুষকে রক্ষা করে। তো এই ফেরেশতা সাক্ষী কি না যখন অন্যায় করছি? কতগুলো সাক্ষী, আমরা মনে করছি কেউ দেখে না, কিন্তু কত যে রিপোর্ট তার কোনো শেষ নাই। সর্বোপরি মহান রব্বুল আলামিন কিয়ামতের দিন আল্লাহ বলছেন ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আপনারা আমরা যদি মিথ্যা বলি কিয়ামতের দিন যে আল্লাহ এই অন্যায় করি নাই আমি, তাহলে মহান রব্বুল আলামিন মুখটা বন্ধ করে দেবেন, মোহর মেনে দিবেন মুখে, আর কথা হবে না মুখ দিয়ে, বলবে অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো দিয়ে আপনি হারাম অর্থ উপার্জন করেছেন। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম,
আজকে আমি ওদের মুখে মোহর মেরে দেব। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, ওদের হাত আমার সাথে কথা বলবে। মানে এই যে আমার আপনার হাত দেখছেন, এই হাতগুলো কিয়ামতের দিন কথা বলবে। যদি আল্লাহর কাছে মিথ্যা কথা বলি তাহলে হাতগুলো আল্লাহ তাআলা মুখ খুলে দেবেন, হাত কথা বলবে আল্লাহর সাথে। ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, আর আমাদের যে পা, এই পা আমাদের কিয়ামতের দিন সাক্ষ্য দিবে কিসের? বিমা কানু ইয়াকসিবুন, এই পা দিয়ে আমরা কি করেছি। পা দিয়ে চুরি চামারি করতে গেছেন, অন্যের উপরে জুলুম করতে গেছেন, নাকি আপনি কোন ভালো মজলিসে গেছেন যেখানে দুটা দিনের কথা শুনবেন, অথবা এ পায়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি ইবাদত বন্দেগী করেছেন? পা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রি জেগে এত দীর্ঘ নামাজ পড়তেন যে তার পাগুলো ফুলে যেত। তো এই পা কি ফুলে যাওয়ার সাক্ষ্য দেবে না নামাজের জন্য? অবশ্যই দেবে। আর যারা এই পা দিয়ে অন্যায় কাজে রাত্রে ছুটে বেড়ায় অথবা দিনে ছুটে বেড়ায়, কিয়ামতের দিন ওদের বিরুদ্ধে ওদের পা সাক্ষ্য দেবে, আমাকে দিয়ে ওই সিনেমা হলে গিয়েছিল, আমাকে দিয়ে অমুকের ক্ষতি করার জন্য সলা পরামর্শ করতে অমুকের বাড়িতে গেছিল। পা কথা বলবে, ওয়াতাশহাদু আরজুলুহুম, পা সাক্ষ্য দিবে তাদের, বিমা কানু ইয়াকসিবুন, যা তারা করত সে সম্পর্কে। বলছিলাম যে কিয়ামতের দিন আমরা যে অর্থ উপার্জন করছি এর একটা দিক হলো ভালো আর একটা হলো মন্দ। কোন পথে আয় করেছি, এই আয়ের একটা হলো ভালো দিক। যদি আপনি ভালো পথে, হালাল পথে উপার্জন করেন তাহলে আপনার প্রত্যেকটা টাকা, প্রত্যেকটা আপনার রিয়াল আপনার জন্য নেকি বয়ে আনবে। উদ্দেশ্য পরিবারের মুখে, নিজের মুখে, নিজের পেটে হালাল রুজি দেব, হালাল পোশাক পরিচ্ছদ পরব, হালাল পথে চলব। আর যদি হালালের পরোয়া না করে হারামে নিমজ্জিত হয়ে যায়, কিয়ামতের দিন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দেবে যে আমাকে হারাম দিয়ে তৈরি করেছিল, হারাম কি কি আয় উপার্জন করেছিল। মুসলিম শরীফের লম্বা হাদিসের শেষাংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ারুব্বা রাজুলিন আশআসা আকবার, অনেক লোক রয়েছে এমন যারা দূর দূরান্ত থেকে আসার কারণে তাদের মাথার চুলগুলো বিক্ষিপ্ত থাকে, পা ধুলায় ধূসরিত থাকে। গ্রাম অঞ্চলে যারা পথ চলেন তারা এটা ভালো বুঝবেন, কিছু দূর হেঁটে যাওয়ার পর দেখবেন আপনার পা ধুলায় ধূসরিত হয়ে গেছে, অনেক ধুলা রাস্তার আপনার মাথায় এসে লেগেছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অনেক লোক এমন রয়েছে, রুব্বা রাজুলিন আশআসা আকবার, অনেক লোক এমন রয়েছে যাদের পা ধুলায় ধূসরিত, মাথা উস্কো খুস্কো হয়ে আসবে কোথায়, কাবা শরীফের কাছে আসে। আসার পর বলে, ইয়া রব্বি, আল্লাহ আমার গুনাহ খাতা মাফ করো। আমাদের দেশের নেতা নেত্রীরা দেখেন না, হজের উমরার ট্যুরে আসে, আর যত প্রকার অন্যায় আর জাহাজানি আছে সবগুলোর সাথে, দুর্নীতির সাথে ওরা আবার জড়িত। তারপরে কাবা শরীফের কাছে এসে দুই হাত তুলে আল্লাহর কাছে মোনাজাত করে, আল্লাহ গো অনেক পাপ করেছি মাফ করে দাও, আল্লাহ গো অনেক পাপ করেছি মাফ করে দাও। এদের মাফ হবে কিনা শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া মাতআমুহু হারাম, ওয়া মাশরাবুহু হারাম, ওয়া মালবাসুহু হারাম, ওয়া গুযিয়া বিল হারাম, ফাআন্না ইউস্তাজাবু লিযালিক। এই লোক তো অনেক দূর থেকে আসার পর কাবা শরীফে এসে আল্লাহ আল্লাহ করে বলে চিৎকার করছে। আমাদের ভারতীয় উপমহাদেশের লোকেরা তো এমন যে আসল জায়গা ছেড়ে দিয়ে নকল জায়গায় দৌড়ায়। এরকম আমি বলি যে মুলতাজাম এই জায়গাটা, হাজরা আসওয়াদ এবং কাবা শরীফের দরজার মধ্যখানে এই জায়গায় হাত দিয়ে দোয়া করার কথা এসেছে, এই জায়গায় দোয়া বেশি কবুল হওয়ার আশা করা যায়। ওই জায়গায় গিয়ে খবর নাই, কিন্তু দেখবেন কাবা শরীফের ওই যে গেলাপ মেলাপ আছে, ধৈরা জড়ায় একাধি এমন অবস্থা। আবার অনেকে ওই ওয়ালকে মাসা কইরা বুকে মুখে মাখে। তো এই অবস্থা, অনেক লোক এই কাবা শরীফের গেলাপ ধরে কান্নাকাটি করে আল্লাহর কাছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি যদি এখানে কান্নাকাটি করতে আসো এমত অবস্থায়,
যে তোমার খানা হারাম, তোমার খানা হারাম, হারাম টাকা পয়সা দিয়ে পানাহার করে, যে টাকা পয়সা ইনকাম করে হয় সুদ ঘুষের হবে অথবা অন্য জনগণের টাকা মেরে দিয়েছে এমন, অথবা চুরি করে এনেছে, যে কোনো অন্যায় উপায়ে সে সম্পদ উপার্জন করেছে, তার খানা হারাম, ওমাশরাবু হারাম, তার পানি হারাম। আপনারা আমরা যে খাবার সামনে নিয়ে এসে বসে আছি, এখানে কিছু খাবার আছে, কিছু পানি আছে, তো খাবারও হারাম ওর পানিও হারাম, ওয়ামালবাসু হারাম, আমরা কিছু পোশাক পরে আছি, এ পোশাকটাও হারাম টাকা দিয়ে ওর তৈরি, ওয়া গুজিয়া বিল হারাম, তার আপদ মস্তক তৈরি হয়েছে, তার মাথা থেকে পা পর্যন্ত বেড়ে উঠেছে হারাম দিয়ে। আচ্ছা বলেন তো, যে একজন রাজনৈতিক নেতা, সে যখন থেকে নেতৃত্ব শুরু করেছে অন্যায়ের সাথে জড়িয়ে গেছে, জনগণের যে সম্পদ সেটাকে তারা কুক্ষিগত করেছে, এখন ওর ছেলে যখন হয়েছে তখন বাবার লাইনেই হেঁটেছে, তো এই ছেলে মেয়েগুলো তারা আপদমস্তক অন্যায় দিয়েই তৈরি হয়ে থাকে। শুধু তারাই না, অন্য যে কোনো বিভাগে যারা জড়িত আছে এই অন্যায়ের সাথে, সবাই একই পথের পথিক। আপনার সম্পদে এক টাকা হারাম গেলেও কিয়ামতের দিন এর হিসাব দিতে হবে। আপনারা জানেন যে আবু বকর বা ওমর রাদিয়াল্লাহু আনহুমার একজন একদিন একটা তার বিছানায় খেজুর পেলেন, পেয়ে ক্ষুধার তাড়নায় খেয়ে ফেললেন, খাওয়ার পর পরক্ষণে চিন্তা করছেন যে এটা যাকাতের খেজুর, আমি খেলাম কেন, এটা তো আমার অধিকার নয়। ফলে বমি করে সেটা বের করে ফেললেন। এ দুইজনের আরেকজনের ঘটনা এমন হয়েছে যে চাকরে কিছু খাবার এনে দিয়েছেন, উনি খেয়ে নিয়েছেন, ক্ষুধা ছিল, পরক্ষণে চাকর বলছে যে আপনি কি জানেন যে আপনাকে কোথা থেকে আমি খাবারটা এনে দিয়েছি, উনি বললেন যে কোথা থেকে, তো চাকর এবার গোলাম বলছে যে জাহেলিয়ার যুগে আমি একটা লোকের হাত দেখে কিছু বলেছিলাম, আর আমি ওই হস্তরেখাবিদেও পারদর্শী ছিলাম না, আন্দাজের উপর মাসছিলাম, ঝড়ে বক মারে আর ওই ফকিরের কেরামতি বাড়ে, এরকমই অবস্থা। তো আমি এরকম হাত দেখে একজনের বলে দিয়েছিলাম, তো ও কথাগুলো এমনি ঠিক হয়ে গেছে, আন্দাজে মেরেছিলাম, ঢেল বক মরছে, ওই লোক এসে এই খাবারগুলো আমাকে দিয়েছিলেন আর সেই খাবারটাই আপনাকে আমি দিয়েছি। গণকদারি করা হারাম, হস্তরেখা দেখা হারাম, এবং এদের কাছে যাওয়াও হারাম। কেউ যদি সদি যায় তাহলে তার 40 দিনের ইবাদত কবুল হবে না, তার 40 দিনের সালাত কবুল হবে না। যদি গণকের কাছে যান, টিয়া পাখিওয়ালার কাছে যান, অথবা ওই ময়না পাখিওয়ালা, একগুলা পাখি আছে কথা কয় এই পাখিওয়ালার কাছে, অথবা আরেকটা আছে যে চিঠি লেখা আছে, আপনি গিয়া কইবেন একটা চিঠি আইনে দিব, আন্দাজে কার চিঠি কই কারে দেয়, তো এই এদের কাছে গেলেই 40 দিনের নামাজ আপনার বাতিল হয়ে যাবে, কবুল হবে না। আর যদি ওর কথাটা বিশ্বাস করেন আপনি, তাহলে আপনি কুফুরি করলেন, আপনার ঈমান ধ্বংস হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান আতা কাহিনান আও আররাফান, যে ব্যক্তি কোনো হস্তরেখাবিদের কাছে আসলো অথবা কোনো গণকের কাছে আসলো, ফাসাদদাকাহু বিমা ইয়াকুল, অতঃপর সে যা বলে সেটাকে সত্য বলে মেনে নিল, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে ব্যক্তি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যা নাজিল হয়েছে তথা কোরআন ও হাদিসকে অস্বীকার করলো, নাউজুবিল্লাহ মিন যা। তো এই জন্য হারাম পথে যারা অর্থ উপার্জন করে এদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া গুজিয়া বিল হারাম, এবং তার আপদ মস্তক তৈরি হয়েছে হারাম দিয়ে। তো বলছিলাম ওই সাহাবি জানতে পারলেন যে তাকে গণকদারির টাকা বা পয়সা খাওয়ানো হয়েছে, তখন তিনি বমি করে তার ভিতরের খাবারগুলো বের করে দিলেন। তো এভাবেই তারা হালাল পথে থাকার চেষ্টা করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা হয়েছেন, খলিফার দায়িত্ব পাওয়ার পরে মাথায় ওই আপনার কাপড়ের গাঁটটি বোঝাই করে তারপরে বাজারে যাচ্ছেন,
উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, কোথায় যান আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন? উনি বললেন যে বাজারে যাই, ফ্যামিলির কিছু খরচ তো যোগাতে হবে। আল্লাহু আকবার, যাদের ধারে কাছে আমরা নেই, যেই মহান সাহাবীকে জান্নাতের আটটি দরজা দিয়ে আহ্বান করা হবে কিয়ামতের দিন, সেই আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তিনি খলিফা হওয়ার পরে নিজের পরিবারের খরচ চালানোর জন্য বাজারে যাচ্ছেন কাপড় বিক্রি করতে। উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনি যদি বাজারে যান খেলাফত চালাবে কে? আপনি চলুন ফিরে, আমরা আপনার জন্য ভাতা নির্ধারণ করব, আমরা আপনার জন্য ভাতা নির্ধারণ করব। সেই ভাতা নিতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাজি ছিলেন না। পরে তাকে অনেক বুঝিয়ে বাধ্য করা হয়েছিল, সামান্য কিছু, একেবারে যা না হলে চলে না তার পরিবার, এতটুক পরিমাণ তিনি নিতে রাজি হয়েছিলেন। মিষ্টি খেতে পরিবারের আশা হয়েছিল, আল্লাহু আকবার, আমরা তো এখন যা ইচ্ছা তাই খেতে পারি, আমাদের এখন উপস্থিতি এবং যারা এই মাগরিব পর্যন্ত এখানে আসবেন তাদের প্রত্যেকে যদি এখন ইচ্ছা হয় যে মিষ্টি খাবো, তো শিকোতে গিয়ে যত ভালো মানের মিষ্টি, ওই আবার খোবারের মিষ্টি ভালো দোকান আছে, যেখানে ইচ্ছা সেখানে গিয়ে সে মিষ্টি খেতে পারবে। কিন্তু আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে মিষ্টি খাবার ব্যবস্থা ছিল না। তার ফ্যামিলির লোকেরা ওই যেই খাবার তাদেরকে রেশন দেওয়া হতো সরকারের তরফ থেকে, ওইখান থেকে কিছু বাঁচিয়ে 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 একদিন তাকে দিলেন, দিয়ে বললেন যে এটা আমরা জমিয়েছি, আপনি এর সাথে আর কিছু মিলিয়ে আমাদেরকে মিষ্টি খাবার একদিন ব্যবস্থা করুন। উনি বললেন এটা কোথা থেকে পেলে? বলছে যেই খাবারগুলো আমাদেরকে সরকারের তরফ থেকে দেওয়া হয় ফান্ড থেকে, তহবিল থেকে, বাইতুল মাল থেকে, ওইখান থেকে আমরা এটা বাঁচিয়েছি। বললেন তাহলে তো এই মালটা না হলে আমার চলে। আল্লাহু আকবার, এইটুক না হলে আমাদের চলে, অতএব এটা কমিয়ে দেওয়া হোক। আল্লাহু আকবার। আর এখন আমাদের দেশে সংসদে যারা যায়, হিংসা নয় বরং জনগণের দিকে তারা খেয়াল রাখুক, এরপরে জনগণের সুখ শান্তির দিকে তারা খেয়াল রেখে যদি হাজারো টাকা খায় যায় আসে না, কিন্তু জনগণের খোঁজ খবর তারা নেয় না। অথচ এদের খেদমত বাবদই প্রতিনিয়ত তাদের হু করে বেতন বা ভাতা বাড়ানো হয়, বাসা গাড়ি এই সেই ইত্যাদি ইত্যাদি মেলা রকম জিনিস আছে, যার যার প্রত্যেকটা ডিপার্টমেন্টে যে দুর্নীতি করা হয় ওটাই যদি কোনো গরিবকে দেওয়া হয় সে স্বাচ্ছন্দ্যে চলতে পারবে। সম্মানিত ভাই বন্ধু, তো অবৈধ পথের আয় আমাদের দেশে ভরে গেছে। যে দেশের অর্থমন্ত্রী বলে যে ঘুষ নেওয়াটাকে আমি অন্যায় মনে করি না, তো সে দেশে তো আর অর্থনৈতিক অন্যায় থাকতে পারে না। 4,000 কোটি টাকা যেখানে লোপাট হয়ে যায় বা লুটপাট হয়ে যায়, তারপরে যদি এটাকে কিছু মনে না করা হয় তাহলে তো ওই দেশের লোক গরিব কেন মাটির তলে থাকবে, এটাই স্বাভাবিক। আজকে পার্বত্য এলাকা কক্সবাজার ডুবে গেছে, একটা মন্ত্রীও কথা কয় না, একটা মন্ত্রীও কথা বলে না যে ওদের খেদমত দরকার বা ওদেরকে আশ্রয় দেওয়া দরকার। 70,000 টাকা, সেদিন শুনলাম 70,000 টাকা ওই এলাকার যে এমপি নাকি বাজেট করছে। আরে ভাই, হাজার হাজার মানুষ ডুবে গেছে, 70,000 টাকাতে কি হবে ওখানে? তারপরে ওটাও তো কত পথে চলে যাবে আল্লাহু আলাম। তো বলছিলাম যে অন্যায় পথে আয় এত বেড়ে গেছে যে ন্যায় পথের মানুষ খুঁজে পড়া বড় দুষ্কর। কিন্তু কিয়ামতের দিন একটা প্রশ্ন হবে যে আপনার সম্পদ আপনি কোন পথে আয় করেছেন। যদি ভালো পথে আয় করেন, আপনার প্রত্যেকটা আয় থেকে শুরু করে যখন আপনি আয় করছেন, আপনার সময় যাচ্ছে, আপনি যে আয় করছেন, আপনি যে খরচ করছেন, ব্যয় করছেন, সবই আপনার নাকি? আমি বলেছি একটু আগে, আপনার স্ত্রী ছেলে মেয়ে মুখে যে লোকমা আপনি তুলে দেন এটাও আপনার নেকি লেখা হয়, সুবহানাল্লাহ হবে হামদি। অপর পক্ষে যদি আপনি হারাম পথে আয় ইনকাম করেন তাহলে ওই শুরু থেকে আপনার গুনাহ লেখা হয়। তারপরে আপনি যতই এই হারাম দিয়ে ইবাদত করেন না কেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সে ব্যক্তি কাবা শরীফে এসে উস্কো খুস্কো অবস্থায় দুর্দ্রান্ত থেকে এসে আল্লাহর কাছে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করে, তার সব কিছু হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফান্না ইস্তাজাবু লাহু, এক বর্ণনাতে এসেছে আরেক বর্ণনা এসেছে ফান্না ইস্তাজাবু লিযালিক,
এরকম ব্যক্তির দোয়া আল্লাহ কি করে কবুল করবেন? এরকম ব্যক্তির দোয়া কবুল হবে? 4000 বার হজ করলেও কবুল হবে না, উমরা তো দূরের কথা, কারণ তার সম্পদ হচ্ছে হারাম, আর হারাম কোন জিনিস আল্লাহ কবুল করেন না। ইন্নাল্লাহ তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র, পবিত্র জিনিস ছাড়া আল্লাহ কবুল করেন না। অতএব উপস্থিতি এটা শুধু ওয়াজি না, এটা আমাদের প্রত্যেকের জন্য দার্স। আপনি কোন পথে আয় করেন, আপনি কোন পথে আয় করেন, আপনার আয়ের উৎস কি, হালাল বৈধ না অবৈধ, এটা আপনি খেয়াল করুন। আপনি যদি কোম্পানির কাজ 8 ঘন্টা করতে গিয়ে ফাঁকি দেন, তাহলে ফাঁকিটুকু আপনার হারাম হয়ে যাবে। আবার কাজ ঠিক করেছেন কিন্তু কাজ শেষে কোম্পানির দু একটা জিনিস ছিল, ঘট করে টান দিয়ে নিয়ে চলে গেছে, এটা কি হালাল আপনার জন্য? না, কোন কোম্পানির পক্ষ থেকে এলাও থাকে না। কোম্পানির মালিক কোথায় বসে আছে? সুপারভাইজার তো এটার মালিক না। ফলে অনেক লোক কোম্পানির বিভিন্ন ছোট ছোট আসবাবপত্র ইত্যাদি এগুলো কাজের শেষে নিয়ে চলে যায়। মনে রাখবেন, এটা হালাল নয়। যদি কোম্পানির পক্ষ থেকে এমন অনুমতি থাকে যে এগুলো আমাদের তেমন কোনো কাজে লাগে না, আমলরা নিয়ে যেতে পারে, তাহলে সেটা আলাদা বিষয়। কিন্তু অনুমতি বেশিরভাগ ক্ষেত্রে থাকে না, আর আপনি যদি এটা অনুমতিবিহীন অবস্থায় নিয়ে যান, তাহলে আপনার রেজেকে আপনি কি করলেন, হারাম মিশিয়ে দিলেন। সুদ খাওয়া, ঘুষ খাওয়া, আমাদের দেশে জমি বন্ধক রাখার মাধ্যমে একটা ব্যবসা চালু আছে, এই বন্ধক রাখা এগুলো সুদের অন্তর্ভুক্ত। এক কথায় অবৈধ যাবতীয় পথে যদি আপনি অর্থ উপার্জন করেন আর এ দিয়ে আপনি যে কোনো ইবাদত করেন না কেন, সেটা কবুল হবে না। কিয়ামতের দিন তৃতীয় প্রশ্ন হবে, কোন পথে আয় হয়েছে আর কোন পথে ব্যয় করেছেন। আপনার টাকা বলে আপনি যা ইচ্ছা তাই করবেন, এ অধিকার ইসলাম আপনাকে দেয়নি। আপনার টাকা বলে আপনি ধূমপান করবেন, মদ পান করবেন, জেনা ব্যভিচারে খরচ করবেন, না, এ এলাও ইসলাম আপনাকে করেনি। আপনি হালাল পথে উপার্জন করেছেন, আপনি হালাল পথে ব্যয় করুন। এটাও ইসলাম বলেছে যে আল্লাহ যখন কোনো বান্দাকে নিয়ামত দেন, তখন তার নিয়ামতের চিহ্ন আলামত আসার আল্লাহ ওই বান্দার উপরে দেখতে পছন্দ করেন। আল্লাহ তাআলা আপনাকে মাশাআল্লাহ টাকা পয়সা দিয়েছেন, এজন্য আপনি একটা ভালো পোশাক পরবেন, একটা ভালো গাড়ি কিনবেন, একটা ভালো বাড়ি করবেন, এটা ইসলাম নিষেধ করেনি। তবে হালাল পথে উপার্জন হতে হবে, যদি যাকাত পর্যন্ত আপনার মালের নিসাব পৌঁছে যাকাত দিতে হবে। ইসলাম ব্যক্তি মালিকানাকে সর্বোচ্চ স্বাধীনতা দিয়েছে, অর্থ উপার্জন করেন হালাল পথে করেন, অন্যেরটা অন্যায়ভাবে ভক্ষণ করে বা অন্য অন্যায়ভাবে গ্রহণ করে আপনি নিজে অর্থের মালিক হবেন, এটা ইসলাম এলাও করেনি। আপনি সিধা পথে, স্ট্রেট পথে যত পারেন অর্থ উপার্জন করেন, এতে কোনো ইসলামে বাধা নেই। বরং ইসলামের অন্যতম খলিফা ওসমান রাদিয়াল্লাহু আনহুর উপাধি দেওয়া হয়েছিল ওসমান গানি, তাকে ধনী বলেই উপাধি দেওয়া হয়েছিল। তো এই অর্থ দিয়ে ওসমান রাদিয়াল্লাহু আনহু কয়েকবার আল্লাহর কাছে জান্নাতের হকদার হয়েছিল। একবার তিনি মদিনার একটা কুয়া খরিদ করে মুসলমানদের জন্য দান করেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তার বিনিময়ে আল্লাহ তাকে জান্নাত দেবেন। এরপরে ওসমান রাদিয়াল্লাহু আনহু জাইশুল উসরা তাবুক যুদ্ধে মুসলমানদের অবস্থা অতি করুণ ছিল, ওই অবস্থায় এত পরিমাণে দান করেছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন মা দররা ওসমানু মা ফাআলা বাদাল ইয়াউম, আজকের পরে ওসমান রাদিয়াল্লাহু আনহু যাই করুক না কেন তার কোনো ক্ষতি হবে না। কিসের বিনিময়ে? অর্থের বিনিময়ে। অর্থের বিনিময়ে জান্নাত ক্রয় করেছেন তারা, আর আমরা অর্থ দিয়ে দুনিয়াতে বাড়িঘর তৈরি করি। এজন্য কোন একজন তাবেইকে, সম্ভবত খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিক, জিজ্ঞাসা করেছিলেন যে আমরা মরতে ভয় পাই কেন, আমরা মরতে ভয় পাই কেন? সাহাবারা তো মরতে ভয় করতেন না, তারা মৃত্যুর সাথে আলিঙ্গনের জন্য প্রস্তুত থাকতেন। কোন একজন সাহাবি
কয়েকটা খেজুর খাচ্ছিলেন ওহুদের যুদ্ধে, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত পেশ করলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াত ওয়াল আরদ ওয়াল আরদ, তোমরা ওই জান্নাতের দিকে দ্রুত ধাবিত হও এবং ওই ক্ষমার দিকে আল্লাহর, যার পরিধি হলো প্রশস্ততা হলো আসমান এবং জমিন সমপরিমাণ। ওই সাহাবী বলছেন যে জান্নাতুন আরদুহা আস-সামাওয়াত ওয়াল আরদ, এমন জান্নাত যার পরিধি হবে আসমান আর জমিন সমপরিমাণ। আল্লাহু আকবার, বাখিন বাখিন, কতই না চমৎকার। হাতের যে কয়েকটা খেজুর ছিল ওই খেজুর খাওয়া পর্যন্ত তিনি অপেক্ষা করেননি, খেজুরগুলো ফেলে দিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন, বীর বিক্রমে জিহাদ করে শহীদ হয়ে গেলেন, সেই জান্নাতে চলে গেলেন যেই জান্নাতের পরিধি হলো আরদুহাস সামাওয়াত ওয়াল আরদ। মৃত্যুর সাথে আলিঙ্গনের জন্য সাহাবায়ে কেরাম প্রস্তুত ছিলেন, কিন্তু আমরা মৃত্যুকে বড় ভয় পাই। কেন? ওই তাবেঈ বলছেন যে কারণ হলো সাহাবায়ে কেরাম পরকালের জন্য কিছু প্রস্তুত করেছিলেন, তারা পরকালের জন্য ইবাদত বন্দিগি করেছিলেন, ফলে পরকালে কিছু পাওয়ার আশা করতেন, তাই তারা মরতেও দ্বিধা করতেন না। কিন্তু আমরা পরকালকে শূন্য রেখেছি, আমরা পরকালকে শূন্য রেখেছি, আর দুনিয়াতে বাড়ি গাড়ি নারী সাজিয়েছি, এজন্য দুনিয়াতে থাকতে আমরা ভালোবাসি, পরকালে যেতে আমরা ভয় পাই। যদি আপনাকে বলা হয় যে আপনি আপনার ফ্যামিলির কাছে আজকে আপনাকে কফিল এসে টিকিট দিয়ে দিল, যাতায়াতের খরচ দিয়ে দিল, তারপরে আপনাকে হয়তো বাসায় যেটা দেশে খরচ হবে 10,000 রিয়াল দিয়ে দিল, দেওয়ার পরে যদি আপনাকে বলে যে যাও তোমাকে 2 মাসের ছুটি দিলাম, তুমি এবার দেশে যাও, এবং আপনি বিভিন্ন হাদিয়া কিনে নিয়ে যাবেন, আপনার ফ্যামিলির লোকেরা এয়ারপোর্ট থেকে আপনাকে অভ্যর্থনা দিয়ে নিয়ে যাবে, গাড়ি নিয়ে আসবে, তো এতে আপনার আনন্দের শেষ থাকবে না। কারণ কি? কারণ আপনার এমন লোকজন আছে যারা আপনাকে ভালোবাসবে, যারা আপনাকে অভ্যর্থনা জানাবে, ওখানে গেলে আপনি ভালো খাবার দাবার পাবেন, ইত্যাদি ইত্যাদি। এজন্য আপনি ওইখানে যেতে প্রস্তুত। আমাদের মধ্যে কে এমন পাগলা আছে যে ওকে বলা হবে যে তোমার সব কিছু ফ্রি, তুমি বাড়ি যাও? যাবে না, সবাই আমরা প্রস্তুত বাড়ি যাওয়ার জন্য, কারণ আমরা জানি ওখানে গেলে আমাদের আদর হবে, বাবা মা আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎ হবে, মনে আনন্দ পাবো। আর যদি এমনটি হয় যে একজন লোককে বলা হয় যে তুমি ওইখানে যাও, ওইখানে তোমার জন্য মায়ের অপেক্ষা করছে, তোমার জন্য শাস্তি অপেক্ষা করছে, জাহান্নামের আগুন অপেক্ষা করছে, কেউ যেতে চাবে? ওরে বাপরা, যদি খালি বলা হয় যে ওইখানে গেলে তোমাকে পুলিশে ধরবে, তাইলেই তো সর্বনাশ, কেউ আর যেতে চাবে না। ঠিক ওইরকমই এই ব্যাপারটি যে আমরা পরকালে যেতে করি, কারণ পরকালের জন্য আমরা কিছু প্রেরণ করতে পারিনি। দুনিয়াতে আমরা বাড়ি গাড়ি নারী তৈরি করছি, দুনিয়ার মহব্বত আমাদেরকে পেয়ে বসেছে, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, দুনিয়া থেকে বাঁচতে বলা হয়েছে, দুনিয়া থেকে আমাদেরকে বাঁচতে বলা হয়েছে। আর এই দুনিয়াতে আমাদের জন্য অতটুকু পরিমাণই খাবার দাবার যথেষ্ট যাতে আমাদের পেটকে থাকে সিধা ও সোজা থাকে। বলছিলাম 3 নম্বর প্রশ্ন হবে কোন পথে আয় করেছি, কোন পথে ব্যয় করেছি। 4 নম্বর প্রশ্ন হবে আপনারা আমরা যতটুকু জানি সে অনুযায়ী আমল করি কিনা। মুসলমানদের ভিতরে যারা নিজেকে মুসলিম বলে জানেন, প্রত্যেকেই জানেন 5 ওয়াক্ত নামাজ ফরজ, এই জানা অনুযায়ী কয়জন আমল করে? মুসলমানদের ভিতরে শতকরা 6 জন হলো নামাজি, বাকি 94 জন ওরা কি জানে না যে নামাজ ফরজ? জানে কিন্তু মানে না। এই প্রশ্নটাও কিয়ামতের দিন আল্লাহ তাআলা করবেন, বান্দা তোমাকে জ্ঞান দিয়েছিলাম, আরে ভাই জ্ঞান না থাকলে তো একটা মানুষ পাগলের কাতারে চলে যাবে, জ্ঞান না থাকলে একটা মানুষ পাগল, ওর উপরে শরীয়ত নেই, পাগলের উপরে কোনো শরীয়ত নেই, ওর কোনো গুনাহ লেখা হয় না, কারণ ওর জ্ঞানই নেই। কিন্তু আমাকে আপনাকে আল্লাহ জ্ঞান দিয়েছেন, এই জ্ঞান অনুযায়ী যদি আমি কাজ না করি তাহলে আমি চতুষ্পদ জন্তুর চাইতে খারাপ, জ্ঞান অনুযায়ী যদি কেউ কাজ না করে তাহলে চতুষ্পদ জন্তুর চাইতে খারাপ। কেন? কারণ জ্ঞান থাকার পরও এ আল্লাহকে চেনে না, আর চতুষ্পদ জন্তু জ্ঞান নেই কিন্তু ওরা আল্লাহর তাসবিহ করে। আল্লাহ বলছেন ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি
ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, এমন কোন জিনিস নেই যারা আল্লাহর তসবিহ করে না, পবিত্রতা ঘোষণা করে না, তবে তোমরা তাদের তসবিহ বুঝো না। আমরা কি পাখি পশু পাখির ভাষা বুঝি? বুঝি না বলেই ওগুলো বুঝতে পারি না যে কিসির মিসির করে, ক্যাঁকু করে, কি বলে। কিন্তু আপনারা সূরাতুন নামল খুঁজে দেখুন, সুলাইমান আলাইহিসসালামকে আল্লাহ তাআলা পশু পাখির ভাষা বুঝার তৌফিক দিয়েছিলেন। একটা পিপিলিকা কি বলছে, ইয়া আইয়ুহান নামলু উদখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু। হে পিপিলিকা দল, তোমরা তোমাদের গর্তে তারে ঢুকে যাও, না হলে সুলাইমান এবং তার দলবল সৈন্য সামন্ত আমাদের উপর দিয়ে এদিক দিয়ে যাবে আর আমাদেরকে মাটির সাথে পিষে মেরে ফেলবে। ওয়াহুম লা ইয়ালামুন, কিন্তু তারা জানতেই পারবে না। আমরা রাস্তায় সময় রাস্তায় যখন চলি, কত পিপিলিকা যে পায়ের তলে মরে যায় খবর আছে, কিন্তু এই পিপিলিকা যে আমাকে কষ্ট দেয় না তাকে কি মারা যায় আছে? কিন্তু মারি না, মারি তো। এই জন্য অনেক পশু পাখির ভাষা আমরা বুঝি না, তাই বলে পশু পাখিও আল্লাহর গুণকীর্তন করে করে না এমনটি নয়। যে সমস্ত লোকেরা জ্ঞান থাকা সত্ত্বেও আল্লাহকে ডাকে না, তারা এই পশুর থেকে অধম। এই জন্য আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তুর চাইতে চতুষ্পদ জন্তুর মতো, বালহুম আদাল, বরং তার চাইতে খারাপ, তার চাইতে বেশি গোমরা। কেন? কিয়ামতের দিন চতুষ্পদ জন্তুর কোনো হিসাব হবে না, কিন্তু মানুষের মানুষের হিসাব হবে। একটা ছোট পাখিকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু দেখলেন যে বাগানে ঢুকলো, ঢোকার পরে ভালো ভালো ফল যেগুলো ঠুস ঠুস করে খায় ভালো, একটা ছোট পাখি এই গাছে বসলো, একটা সুন্দর পাকা আছে খাইলো, এই গাছে বসলো সুন্দর পাকা ফল একটা আছে খাইলো, খাইয়া দেয় ভ্রুত করে উড়ে চলে গেল, খালাস। এই পাখিটা পৃথিবীর শ্রেষ্ঠ তাজা খাবার খেলো, কিন্তু ওর হিসাব হবে, ওর হিসাব হবে না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আফসোস করে বলছেন, হায়রে পাখি, পৃথিবীর শ্রেষ্ঠ তাজা খাবার তুই খাইয়া গেলি, কিন্তু তুই মরবি, আমিও মরবো, তোর হিসাব হবে না, আমি আবু বকরের হিসাব হবে। হায় আফসোস, আমি যদি পাখি হতাম তাহলে আমার কোনো হিসাব হতো না। আল্লাহু আকবার। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, যে জ্ঞান আল্লাহ দিয়েছেন, বিবেক দিয়েছেন, সেই বিবেককে কাজে লাগান, ইসলামকে জানুন এবং মানুন, নতুবা কিয়ামতের দিন পার পাওয়া যাবে না, দুনিয়াতেও বিপদ আসতে পারে, এখান থেকেও রেহাই পাওয়ার কোনো ওয়ারেন্টি নেই। এই চারটি প্রশ্ন কিয়ামতের দিন করা হবে। বলছিলাম দুটি প্রশ্ন খাস থাকবে আমাদের জীবন সম্পর্কে, সময় সম্পর্কে। এজন্য মহান রব্বুল আলামিন সময়ের শপথ করেছেন, যুগের শপথ করেছেন, ওয়াল আসর, সময়ই আমাদের জীবন, সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন, তারপর সপ্তাহ, মাস, বছর, যুগ, পাঁচ যুগ মিলে আমি বলেছি যে জীবন শেষ আমাদের। অতএব এই সময়কে যারা কাজে লাগাবেন তারা সাকসেস ও সফল কাম, আর যারা এই সময়কে অহেতুক কাজে ব্যয় করবেন অথবা দুনিয়াবি কাজে ব্যস্ত রাখবেন, পরকালীন কোনো কাজ করবেন না, তারা কিন্তু ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছেন, যার কথা পরের আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। আরেকটা হলো আসর, মানে আসরের সময়, যে আসরের নামাজ আমরা কিছুক্ষণ পূর্বে আদায় করেছি, এই আসরের সময়ও অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। রাসূল সাল্লাল্লাহু মহান রব্বুল আলামিন বলেছেন, হাফিজু আলা সালাওয়াতি ওয়াসসালাতিল বুস্তা, তোমরা নামাজ সময়ের হেফাজত করো, বিশেষ করে মধ্য নামাজের হেফাজত করো। বেশিরভাগ মুফাসসিরিনে কিরাম একমত যে এই সালাতুল বুস্তা হলো আসরের নামাজ, সালাতুল বুস্তা হলো আসরের নামাজ, রাত্রের শেষ দুই ভাগে মাগরিব এশা আর দিনের প্রথম ভাগে জোহর আর ফজর, মধ্যখানে আসর। এই সালাতুল বুস্তা আসরের নামাজকে বিশেষভাবে আল্লাহ তাআলা হেফাজত করতে বলেছেন। আরো সুসংবাদ দিয়েছেন, যেটা আমরা গত পরশু বলেছি, যে মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যে লোক দুই ঠান্ডা নামাজ পড়ে, যার অন্যতম একটা হলো আসরের নামাজ, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করে। আরেকটা বিষয় যে আসরের সময়ে একদল ফেরেশতা যারা আমাদের আমলনামা লিখেন তারা কিন্তু ডিউটিতে আসেন, আর আরেক দল ফেরেশতা আল্লাহর কাছে চলে যান আমাদের আমলনামাগুলো নিয়ে। এক্ষণে আল্লাহ তাআলা এই ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন যে আমার বান্দাদেরকে কিভাবে, কি অবস্থায় ছেড়ে এসেছো? তারা বলেন
যে আমরা যখন ওদের কাছে গেছিলাম তখন ওরা নামাজে ছিল, যদি আপনি ফজরের নামাজ জামাতে পড়ে থাকেন, আর যখন ওদেরকে ছেড়ে এসেছি মানে আসরের টাইমে তখন তারা নামাজে ছিল। তাহলে আসরের নামাজের টাইমটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময়, কারণ অনেক সময় জোহরের অনেক মানুষ জোহরের নামাজের পথ ঘুমায়, যারা সত্যিকার মমিন ব্যক্তি তারা আসরের সময় উঠে নামাজে যান, কিন্তু যারা নামাজের ধার ধারে না তারা কিন্তু আসরের সময়ও ঘুমিয়ে কাটিয়ে দেয়, যা অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে মাগরিবের একটু আগেখানে উঠে, উঠার পরে কাকের মতো কয়েকটা ঠোকর মেলে ঠাস ঠাস করে চারটা রাকাত নামাজ পড়ে, এটার প্রতি ঘৃণা জানানো হয়েছে। অতএব আসুন, সময়ের শপথ করেছেন মহান রব্বুল আলামিন, এই সময়কে আমরা কাজে লাগাই, নতুবা দুনিয়া ও আখিরাতে শান্তি পাওয়া সম্ভব। আর আরেকটি বিষয় যে মহান রব্বুল আলামিনের জন্য যে কোনো বিষয়ের শপথ করা জায়েজ, আল্লাহ আসরের সময়ের শপথ করেছেন, আর এক জায়গায় বলছেন ওয়াশামসে ওয়াজুহাহা সূর্যের কসম করেছেন, ওয়াল কামারে ইযা তালাহা চন্দ্রের কসম করেছেন, আর এক জায়গায় বলছেন ওয়াদ্দুহা চাস্তের শপথ, আর এক জায়গায় বলছেন ওয়াল ফজর ফজরের শপথ। তো এই বিভিন্ন বিষয়ের আল্লাহ তাআলা শপথ করেছেন, আল্লাহর জন্য যে কোনো বিষয়ের শপথ করা জায়েজ, কিন্তু মানুষের জন্য আল্লাহ ছাড়া অন্যের নামে শপথ করা জায়েজ নয়। আল্লাহ ছাড়া অন্যের নামে কেউ শপথ করলে সে শিরিক করবে বা কুফরি করবে, আল্লাহ ছাড়া অন্যের নামে মানুষের জন্য শপথ করা জায়েজ নয়। তাই মায়ের কসম, বাবার কসম, মাটির কসম, এই কসম ওই কসম, কোনো কসম করা যাবে না, কেউ করলে শিরিক ও কুফরির পর্যায়ের পাপ হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আজকের যে আলোচনায় আমরা যা কিছু শুনেছি তার ভালো দিকগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং মন্দ যা কিছু শুনেছি বিশেষ করে হারাম উপায়ে অর্থ উপার্জন করা থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। মহান রব্বুল আলামিন যেন হালাল পথে আমাদেরকে অর্থ উপার্জন করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলের সকল ভুল ত্রুটিগুলো ক্ষমা করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইফতার করেন, আজান দিয়েছে ইফতার করুন।